হাসান বসরি রাহমাতুল্লাহ কাছে কেউ একজন গিয়ে বলল, হযরত আমাদের দেশে বৃষ্টি হয় না, আমাদের দেশে কি হয় না? হযরত বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হযরত আমাদের দেশে ফসল সব জ্বলে যাচ্ছে, কি করবো? ইস্তেগফার করো। আরেকজন এসে বললো, আমার ছেলে মেয়ে হয় না, বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, আমার দেশে নহরের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, বললেন ইস্তেগফার করো। সমস্যা কত প্রকারের, অনেক প্রকারের, সমাধান দিছে কত প্রকার। এবার সাথীরা বললেন, হযরত বুঝে তো আসে নাই, সমস্যা হাজার প্রকারের, সমাধান কেন এক প্রকারের? এই জন্য আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুনাহের কারণে, আমার সমাধান আমার ইস্তেগফারের মধ্যে। হাসান বসরি বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছেন, জাতিকে নসিহত করেছেন, তোমরা যদি ইস্তেগফার করো রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিবে, সুবহানাল্লাহ। তোমরা যদি ইস্তেগফার করো মাল দিয়ে সাহায্য করবে, তোমরা যদি ইস্তেগফার করো সন্তান দিয়ে সাহায্য করবে, তোমরা যদি ইস্তেগফার করো তোমাদের বাগ বাগিচাগুলো ফল আর ফুলে ভরে দিবে, তোমরা যদি ইস্তেগফার করো তোমাদের জন্য পানি আর নহরের ব্যবস্থা রব করে দিবে, সুবহানাল্লাহ।